প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হাসরাত আহমেদ, সহযোগী অধ্যাপক প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমরা প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের অধ্যক্ষ মহোদয়ের নিকট, যার নির্দেশনা এবং অনুপ্রেরণায় আমাদের এই অনলাইন ক্লাস। আশা করি তোমরা সবাই উপভোগ করছো এবং ফলো করছো ক্লাস। তো তোমাদের সাথে আমার বেশ কতগুলো ক্লাস হয়ে গিয়েছে, প্রায় শেষ পর্যায়ে আমরা, ঠিক আছে? তাহলে আজকে চলো আমরা একটা নতুন টপিকস নিয়ে আসছি তোমাদের কাছে। চলো আমরা স্লাইডে যাই। প্রিয় থার্ড ইয়ার অনার্স জুওলজি ছাত্রবৃন্দ, আমরা তো অনেকদিন ধরেই অ্যানিমেল ইকোলজি অ্যান্ড বিহেভিয়ার নিয়ে ক্লাস নিচ্ছি, যার তার কোড হলো SHA-301। আজকে যে টপিকস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো ইকোলজিক্যাল সাকসেশন। এটা ইকোলজির একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চলো আমরা জানি ইকোলজিক্যাল সাকসেশন কি। বাংলায় বলে বাস্তুতান্ত্রিক অনুক্রম। তাহলে হোয়াট ইজ ইকোলজিক্যাল সাকসেশন? এখানে যদি আমরা বলি যে ইকোলজিক্যাল সাকসেশন ইজ দ্য স্টেডি অ্যান্ড গ্র্যাজুয়াল চেঞ্জ ইন এ স্পিসিস অফ এ গিভেন এরিয়া উইথ রেসপেক্ট টু দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট। এই যে পরিবর্তনশীল পরিবেশ, এই পরিবেশে একটা নির্দিষ্ট নিবাস বা একটা নির্দিষ্ট এলাকায় প্রাণীদের মধ্যে তোমার ধীর এবং পর্যায়ক্রমে যে পরিবর্তন ঘটে সেটি হলো ইকোলজিক্যাল সাকসেশন। এখন আমরা আরেকটু যদি বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকোলজিক্যাল সাকসেশন বলতে একটা স্থিতিশীল বাস্তুতন্ত্র আত্মপ্রকাশের জন্য বা একটা স্থিতিশীল বাস্তুতন্ত্র গড়ে ওঠার জন্য সময়ের ব্যবধানে, হ্যাঁ, এক সম্প্রদায়ের জীবের স্থলে আরেক সম্প্রদায়ের জীবের যে উদ্ভব বা বিকাশের পর্যায়ক্রমিক যে প্রতিস্থাপন, সেই প্রক্রিয়াকে বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন। এখানে আরেকটা সোজা করে আমরা বলতে পারি যে কোনো অঞ্চলে যখন কোনো জীব বসবাস করে, কিন্তু তাদের জৈবিক বলো, তাদের ভৌতিক পরিবর্তনের ফলে, পরিবেশের পরিবর্তনের ফলে যে সেই অঞ্চলের জীবের যদি বিলুপ্তি ঘটে এবং এই সম্প্রদায় বিবর্জিত এলাকায় যদি নতুন জীবের উদ্ভব হয় এবং এই নতুন জীব এসে পর্যায়ক্রমে একটা স্থায়ী রূপ ধারণ করে সেইটাকেই বলা হয়, সেই প্রক্রিয়াকেই বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন। তাহলে এবং এটা একটা গতিশীল প্রক্রিয়া এবং পর্যায়ক্রমে এটা তোমার একটা নিয়ম মাফিক এই পরিবর্তন ঘটে, একদম সবসময় নিয়মমাফিক পরিবর্তন ঘটে এবং এটা ইকোলজির একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? বিভিন্ন বিজ্ঞানীরা এখানে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তবে আমরা চলো আমরা যাই পরবর্তী স্লাইডে। ইপিওডাম 1971, উনি কি বলেছেন, ওনার ডেফিনিশন আমরা একটু দেখি। ইকোলজিক্যাল সাকসেশন ইজ এ প্রসেস ইন হুইচ কমিউনিটিস অফ প্লান্ট অ্যান্ড অ্যানিমেল স্পিসিস ইন এ পার্টিকুলার এরিয়া আর রিপ্লেসড ওভার টাইম বাই এ সিরিজ অফ ডিফারেন্ট অ্যান্ড ওপেন মোর কমপ্লেক্স কমিউনিটিস। উনি বলেছেন যে বাস্তুতন্ত্রের যে অনুক্রম বা ইকোলজিক্যাল সাকসেশন এমন একটি প্রসেস, এমন একটি প্রক্রিয়া যেখানে একটি সুনির্দিষ্ট এলাকা, ঠিক আছে, উদ্ভিদ এবং প্রাণীর সম্প্রদায়ের সমন্বয়ে তোমার ব্যবধানে এক সিরিজ ভিন্ন এবং জটিল সম্প্রদায় কর্তৃক এটা প্রতিস্থাপিত হয়। যেটা যেটা বলছে যে ওরা বলছে যে একটা বাস্তুতান্ত্রিক অনুক্রম হলো এমন একটি প্রসেস যেখানে একটা নির্দিষ্ট এলাকায় যে উদ্ভিদ এবং প্রাণী থাকে, সেই উদ্ভিদ এবং প্রাণীর তোমার যে কোনো কারণে বিলুপ্ত হয় এবং তার স্থলে একটা জটিল সম্প্রদায়
উদ্ভজটিল সম্প্রদায়ের উদ্ভব হয়, বিবর্জিত এলাকায় নতুন সম্প্রদায়ের উদ্ভব। এটা বলেছেন ইপি অরাম 1971। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা যেহেতু ইকোলজিক্যাল সাকসেশন এই টপিকসটা নিয়ে আলোচনা করছি, সুতরাং আমাদের ইকোলজিক্যাল সাকসেশন কী আমাদেরকে ক্লিয়ার জানতে হবে এবং এর কী বৈশিষ্ট্য, আমরা এই টপিকসটা নিয়ে আলাপ করব, এর বৈশিষ্ট্য কী সেটা আমরা একটু দেখি। সেখানে দেখো, ইট রেজাল্টস ফ্রম মডিফিকেশন অফ দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট অফ দ্য কমিউনিটি। আমরা জীব সম্প্রদায় সম্পর্কে খুব ভালো করে জানি যে বিভিন্ন ধরনের জীবের সম্মেলন। এখানে বলছে যে ইট রেজাল্টস ফ্রম মডিফিকেশন অফ দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট অফ দ্য কমিউনিটি। এই সম্প্রদায় কর্তৃক ভৌত পরিবেশের রূপান্তরের মাধ্যমে কিন্তু এই সাকসেশনের উদ্ভব হয়। যে ভৌত যে পরিবেশ, ভৌত পরিবেশে তোমার রূপান্তরের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে তোমার এই অনুক্রমে উদ্ভব হয়। হ্যাঁ, তারপর আসে ইট ইজ অ্যান অর্ডারলি প্রসেস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট। এটা এই যে ইকোলজিক্যাল সাকসেশন হলো একটা পর্যায়ক্রমিক প্রসেস যা কমিউনিটি ডেভেলপমেন্টে সাহায্য করে, কিংবা কমিউনিটি ডেভেলপমেন্টের একটা অন্যতম প্রসেস হলো এই ইকোলজিক্যাল সাকসেশন। ইট ইনভলভস চেঞ্জ ইন স্পিসিস স্ট্রাকচার অ্যান্ড ইট ইনক্রিজ ডাইভার্সিটি অফ স্পিসিস। এই যে ইকোলজিক্যাল সাকসেশন, এর কাজ হইল তোমার প্রজাতির গঠনের পরিবর্তন, এবং জীববৈচিত্র্যের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করা হলো এই ইকোলজিক্যাল সাকসেশনের কাজ। ঠিক আছে, এবং আমরা আরও বৈশিষ্ট্য দেখি। নিউট্রিয়েন্ট ভেরিয়েশন ডিটারমাইন্স দ্য সেটেলমেন্ট অফ নিউ কমিউনিটি। এই যে পুষ্টির যে ভিন্নতা, এই ভিন্নতাও তোমার কমিউনিটি নতুন সম্প্রদায় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা নতুন কমিউনিটি গঠনের নির্ণায়ক হিসেবে কাজ করে এই ইকোলজিক্যাল সাকসেশন। অ্যান্ড সাকসেশন, তারপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সাকসেশন কিউমুলেটস ইন এস্টাবলিশড ইকোসিস্টেম। ইকোসিস্টেম একটা স্থিতিশীল ইকোসিস্টেম গঠনে এই সাকসেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা যোগদান করে। হ্যাঁ, যোগান দেয়, যেটা এস্টাবলিশ ইকোসিস্টেম গঠনে এটা তোমার কিউমুলেটস মানে অ্যাড হয়, অ্যাড করে সেটা আমরা দেখলাম। তাহলে আমরা আমাদের একটু ধারণা থাকতে হবে যে তোমার ইকোলজিক্যাল সাকসেশন হলো পরিবেশের পরিবর্তনের কারণে বা জীবের জৈবিক পরিবর্তনের কারণে কোনো নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায় যখন বিবর্জিত হয়ে যায়, হ্যাঁ যখন থাকে না, বিলুপ্ত থাকে, একদম বিবর্জিত এলাকা, সেই এলাকায় যখন নতুন জীবের উদ্ভব হয় এবং সেই নতুন জীব পর্যায়ক্রমে একটা স্থায়ীভাবে সেই স্থিতিশীল অবস্থার পরিবর্তন করে, একটা স্থিতিশীল পরিবেশ, একটা ইকোসিস্টেম গঠন করে, সেটি হলো, সেই প্রকৃতি হলো ইকোলজিক্যাল সাকসেশন। আর এইটা আমরা এই ক্যারেক্টারিস্টিক্সটা দেখলাম। তা চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড হলো তোমার এই যে কজেস অফ ইকোলজিক্যাল সাকসেশন। এই ইকোলজিক্যাল সাকসেশন কেন ঘটে, ইকোলজিক্যাল সাকসেশনের কারণ কী, এটা কী কারণে ঘটে সেটা আমরা ধরব। আমরা কিন্তু প্রথমেই বলছি যে ইকোলজির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইকোলজিক্যাল সাকসেশন। তাহলে এটা কেন ঘটে, এটা ঘটার কারণটা হলো যে সাধারণত দুইটি ক্যাটাগরিতে এটা ঘটে থাকে, দুইটা কারণে ঘটে। একটা হলো বায়োটিক ফ্যাক্টরস, আর একটা হলো ফিজিওগ্রাফিক ফ্যাক্টরস। বায়োটিক ফ্যাক্টরস মানে জৈবিক কারণে, কার জৈবিক কারণে, জীব এই সম্প্রদায়ের জৈবিক কারণে।
তাহলে এখানে জৈবিক কারণ আমরা কি দেখতে পাই, যে কোনো সম্প্রদায়ের জীবসমূহ যখন একটা নিবাসে একটা এলাকায় একটা এরিয়াতে বাস করে, তখন তাদের মধ্যে যে আন্তঃক্রিয়াসমূহ ঘটে এই আন্তঃক্রিয়াসমূহকে একত্রে জৈবিক কারণ হিসাবে উল্লেখ করা হয়। এই জৈবিক কারণের ফলে বায়োটিক ফ্যাক্টরসের ফলে কি হয়, জীব কমিউনিটির মধ্যে কমিউনিটির গঠন, কমিউনিটির ধরন এবং কার্যকলাপের উপর প্রভাব পড়ে। এই বায়োটিক ফ্যাক্টরসের কারণে যে বিভিন্ন ধরনের সম্প্রদায় আছে তাদের গঠন, তাদের ধরন এবং কার্যকলাপের উপর প্রভাব বিস্তার করে। ফলে এর ফলে কী হয়, বাস্তুতন্ত্রের যে সাকসেশন হয় সেখানে প্রতিটি জীব তোমার নিজ বসতিতে যে নিজের এলাকায় যে যেভাবে নিজের এলাকায় যেভাবে অ্যাডাপ্টেড হয় সেখানে তারা খুব একটা লাভজনকভাবে বসবাস করতে পারে না, বরং পরবর্তী সম্প্রদায়ের যে প্রাণীরা আসে তারা বেশি লাভবান হয়। ফলে এই জৈবিক কারণে এক সময় দেখা যায় যে সময়ের বিবর্তনে তোমার ওই এলাকাটা তোমার সম্প্রদায় বিবর্জিত হচ্ছে, কোনো জীব থাকে না, নতুন জীব আসে, পুরনো জীব হেরে যায়। দেখা যায় নতুন জীব অনুপ্রবেশ করছে, সেখানে পুরনো জীবের সাথে প্রতিযোগিতা করে, হ্যাঁ প্রতিক্রিয়া করে দেখা যায় হেরে যাচ্ছে, দুর্বলরা হেরে যাচ্ছে, সবলরা স্থান দখল করছে। এই যে এটাই হলো বা এই সবল দখল করছে এই প্রক্রিয়াটাই হলো বাস্তুতন্ত্রের ইকোলজিক্যাল সাকসেশন। আরেকটা হলো ফিজিওগ্রাফিক ফ্যাক্টরস, আরেকটা কারণে এই ইকোলজিক্যাল সাকসেশন ঘটে, সেটা হলো আমি বললাম যে ভৌতরাসায়নিক বা ফিজিওগ্রাফিক ফ্যাক্টরস। এখানে তোমার যেটা হলো যে এই ফ্যাক্টরসগুলো কী, এই ফ্যাক্টরসের কারণেও তোমার কমিউনিটির প্রকৃতি এবং গঠনের পরিবর্তন হয়। যেমন মাটির ভাঙন, কোনো তোমার কোনো এরিয়ার পরিবেশের মাটির ভাঙন হয়ে গেল, তারপরে তোমার ঘূর্ণিঝড় হলো, আগুন ধরলো, বিদ্যুৎ কিংবা আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এইসব কারণে তোমার জীব সম্প্রদায়ের মধ্যে একটা পরিবর্তন আসে। ফলে হ্যাঁ আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে ওই ওই এলাকার জীব সম্প্রদায়ের জীবন বিনাশ ঘটে, তাদের তাদের রিপ্রোডাকশন হচ্ছে না, তাদের খাদ্য থাকছে না, ফলে তারা আস্তে আস্তে এই ফিজিওগ্রাফিকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে ফলে সময়ের অনেক সময় দেখা যায় যে ওই পরিবেশ তোমার সম্প্রদায় বিবর্জিত হয়ে পড়ে। এই যে এই কারণেও তোমার ইকোলজিক্যাল সাকসেশন ঘটে থাকে। তো এই যে তখন এই যে দুইটা কারণ আমি বললাম যে বায়োটিক ফ্যাক্টরস ফিজিওগ্রাফিক এর কারণে যে বিবর্জিত হয়, এখন এই বিবর্জিত এলাকায় আবার নতুন সম্প্রদায় কীভাবে আসে, সেই নতুন সম্প্রদায় আসে সেটাকে তিনটা কারণ হিসেবে চিহ্নিত করেছি। একটা হলো ইনিশিয়েটিং কজ, আরেকটা হলো কন্টিনিউইং কজ, স্ট্যাবিলাইজিং কজেস। এখন ইনিশিয়েটিং কজ মানে সূচনাকারী কারণ, প্রারম্ভিক কারণ যাকে বলা হয়, যে প্রথম কিভাবে আসে ওই বিবর্জিত এলাকায়। এই যে বিবর্জিত এলাকায় নতুন যে প্রাণীর ক্রমাগমন ঘটে বা অনুক্রম বা সূচনা ঘটে, স্টার্ট করে এই অন্য এলাকা থেকে আসে এবং বংশ বিস্তার করে, এই সম্প্রদায়ের আগমনই হলো তোমার ইনিশিয়েটিং কজ। এরপরে আসে চলমান, কন্টিনিউইং কজ বা ইকেসিস। এখানে যে নতুন যে সম্প্রদায় আসলো, আসার পরে তোমার ওই নিবাসে ওই এলাকায় তো আস্তে আস্তে তোমার জীবের সংখ্যা বেড়ে যায়, স্বাভাবিক নতুন আসার পরে এদের সংখ্যা বেড়ে যায়, এদের মধ্যে রিপ্রোডাকশন হয় বেড়ে, তখন তাদের মধ্যে আবার একটা প্রতিযোগিতা হয়, সবল এর মধ্যে কেউ সবল থাকে কেউ দুর্বল থাকে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। এবং দেখা যায় যে ওরা এক স্থান থেকে অন্য স্থানে এসে পড়ে এবং সময়ের ব্যবধানে এরা সংখ্যায় বেড়ে থাকে, এদের মধ্যে প্রতিযোগিতা, কেউ হেরে যায় কেউ বেঁচে থাকে, এবং তাদের আবার সময়ের ব্যবধানে তাদের সংখ্যা আরও বাড়তে থাকে। ইকেসিস, এই যে তাদের মধ্যে প্রতিযোগিতা হয়, তাদের মধ্যে প্রতিক্রিয়া হয়, এর ফলে হওয়ার পরে দুর্বলরা সরে যায়, সবলরা একটা স্থায়ীভাবে বসবাস করতে থাকে, এই স্থায়ীভাবে বসবাস করে একটা স্থিতিশীল
সম্প্রদায় সৃষ্টি করে, এদেরকে বলা হয় স্টেবিলাইজিং কজেস। ঠিক আছে, তাহলে আমরা বাস্তুতান্ত্রিক অনুক্রমের কারণ আমরা বললাম। এখন আমরা চলো পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে যেটা আমরা সাকসেশনের প্রকারভেদ দেখব। হ্যাঁ, প্রকারভেদ, সাকসেশনের প্রকারভেদ, সরি, বাস্তুতান্ত্রিক অনুক্রমের প্রকারভেদ। এখানে এই যে এটা যে টাইপসগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, একটা হলো তোমার বেসিক টাইপস, যেটা মৌলিক ধরন ভিত্তিক বলা হয়, আরেকটা আমরা পরবর্তীতে দেখব পরিবেশীয় অনুক্রম, আর একটা পুষ্টিয় শক্তির উপর ভিত্তি করে দেখে ভাগ করা হয়েছে। তাহলে বেসিক যেটা মৌলিক মৌলিক ধরনের উপর ভিত্তি করে যে ভাগ করা হয়েছে সেটা হলো প্রাইমারি সাকসেশন, টাইপস অফ সাকসেশন পড়াচ্ছি আমি, প্রাইমারি সাকসেশন, সেকেন্ডারি সাকসেশন, অটোজেনিক সাকসেশন, অ্যালোজেনিক সাকসেশন। তাহলে প্রাইমারি সাকসেশন কী? প্রাইমারি সাকসেশন দিয়ে আমরা কিন্তু প্রথমেই একটু বুঝতে পারি যে প্রাথমিক অনুক্রম, অনুক্রমটা প্রথমে কীভাবে ঘটে, সেই প্রাইমারি অনুক্রম। যেমন প্রাইমারি অনুক্রম বলতে আমরা কী বুঝি? আমরা বুঝি যে এমন একটা জায়গা যেখানে কোনো জীব ছিল না বা জীব নাই, সেই জায়গায় যদি প্রথম যে জীবের উদ্ভব ঘটে, জীবদের উদ্ভব ঘটে, তাকে বলা হয় প্রাইমারি অনুক্রম, প্রাইমারি সাকসেশন। যেমন আমরা বলতে পারি যে জেগে ওঠা একটা নতুন দ্বীপ, একটা বদ্বীপ বা উপকূল, কিংবা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে একটা জায়গার, একটা এলাকার সৃষ্টি হয়, সেখানে কিন্তু কোনো জীব থাকে না, হ্যাঁ, সেটা জীব বর্জিত। সেইখানে যে প্রথম যে জীবের আবির্ভাব শুরু হয় তাকে, সেটি হলো প্রাইমারি সাকসেশন। তাহলে আমরা জীব বিবর্জিত এলাকায় যে জীবের উদ্ভব ঘটে, যে নতুন জীব আসে তাকে বলা হয়, তাকে প্রাইমারি, তাকে যে নতুন জীবের আবির্ভাব শুরু হয় তাকে বলা হয় প্রাথমিক অনুক্রম, এবং যে জীবের আবির্ভাব ঘটে তাদেরকে বলা হয় প্রাথমিক সম্প্রদায় বা পায়োনিয়ার কমিউনিটি। প্রথম যে জীবরা আসে তাকে বলা হয় প্রাথমিক সম্প্রদায়, আর আবির্ভাব যে শুরু হয় সেটাকে বলা হয় প্রাইমারি সাকসেশন। এরপর আসে সেকেন্ডারি সাকসেশন, এটা দিয়েও কিন্তু আমরা একটু বুঝে যাচ্ছি কথা, তাই না? মাধ্যমিক সাকসেশন, যে এমন একটা পরিবেশ যেখানে পুরনো কোনো জীব তোমার, যেখানে কোনো জীব ছিল, হ্যাঁ ছিল কিংবা এখনো আছে, এই ধরনের যখন অন্য জায়গা থেকে কোনো নতুন জীব সেখানে যায় তখন তাকে বলা হয় সেকেন্ডারি সাকসেশন। যেমন ধরো পরিবেশ সহ বিভিন্ন কারণে কোনো পুরাতন পরিবেশ কোনো কারণে বিবর্জিত হয়ে গেছে, সেখানে যে জীব সম্প্রদায় গড়ে ওঠে সেখানে দেখবে বলা হয় মাধ্যমিক অনুক্রম বা সেকেন্ডারি সাকসেশন, এবং এইটা একটু দ্রুতগতিতে এই সেকেন্ডারি সাকসেশনটা বৃদ্ধি ঘটে। কোথাও জীব যেমন বদ্বীপ বলতেছি কিংবা দ্বীপ বলতেছি, সেখানে কিন্তু কোনো জীব আগে ছিল না, কিন্তু এমন একটা জায়গা যেখানে জীব ছিল কিন্তু এখন বিবর্জিত, সেটা হলো সেখানে যখন কোনো জীবের আবির্ভাব ঘটে তাদেরকে বলা হয় সেকেন্ডারি সাকসেশন। এরপরে আসে অটোজেনিক সাকসেশন, অটোজেনিক সাকসেশন, হ্যাঁ, অটোজেনিক সাকসেশনটা কী? অটোজেনিক সাকসেশন হলো যে একবার যখন কোনো জীব অনুক্রম একবার বা শুরু হওয়ার পর যখন জীব ওই বিবর্জিত এলাকায় প্রবেশ করে তখন কিন্তু তার পরিবেশের সাথে প্রতিক্রিয়া হয়, কারণ পরিবেশ হলো নতুন, বিবর্জিত এলাকায় নতুন একটা জীব গেল, সেখানে কিন্তু পরিবেশ তার জন্য নতুন, সেখানে পরিবেশের সাথে তার রিয়েকশন হয়, এর ফলে তোমার জীব কী করে, নিজের পরিবেশ পরিবর্তন করে ফেলে, পরিবর্তন করে নতুন জায়গায় অ্যাডাপশন করে, এবং এই পরিবর্তিত পরিবেশে যে পূর্বের জীবকে তোমার বাংলা যদি আমরা বলি পূর্বের জীবকে সে ঘটিয়ে, হ্যাঁ, নতুন
জীবের যে আবির্ভাব ঘটে সেইটাকে বলা হয় অটোজেনিক অনুক্রম। তাহলে আমরা অটোজেনিক অনুক্রম পড়লে আমরা এটাই বুঝবো যে জীবের সঙ্গে একটা নতুন পরিবেশে নতুন জীব গেলে তার সাথে পরিবেশের একটা রিয়েকশন হয় এবং সেখানে সে পরিবেশকে পরিবর্তন করে এবং ওখানে যে জীবটাকে তাদের সাথে সে যুদ্ধ করে জিতে যায় এবং পুরনো প্রাণীগুলো হেরে যায়। এইটাই হলো অটোজেনিক অনুক্রম। এরপর আসে অ্যালোজেনিক অনুক্রম বা অ্যালোজেনিক সাকসেশন। অ্যালোজেনিক সাকসেশন হলো তোমার যে কোনো ক্ষেত্রে একটি সম্প্রদায় কমিউনিটি অন্য একটি কমিউনিটিকে দ্বারা প্রতিস্থাপিত হলে, হ্যাঁ, তখন ওই নতুন যে কমিউনিটিটা আসে সেটি হলো অ্যালোজেনিক। যেমন ধরো মনে করো তুমি কোনো ক্ষয়প্রাপ্ত পুকুর, হ্যাঁ, যেখানে পুষ্টি উপাদান দূষক ইত্যাদি উপাদান বাইরের থেকে প্রবেশ করে, একটা ক্ষয়প্রাপ্ত পুকুরে তার পুষ্টি উপাদান তার যে দূষক পদার্থ বাইরের থেকে প্রবেশ করে করে প্রথম পরিবেশকে বাইরে থেকে প্রবেশ করে প্রথম পরিবেশকে এবং পরিবেশের সম্প্রদায়কে রূপান্তরিত করে, তারা হলো অ্যালোজেনিক অনুক্রম। তাহলে আমরা অটোজেনিক এবং অ্যালোজেনিক অনুক্রম বা সাকসেশন সম্পর্কে জানলাম। এরপরে চলো আমরা পরবর্তী, এটা আমরা বেসিক টাইপস, হ্যাঁ, বেসিকের উপর ভিত্তি করে আমরা চার ভাগে ভাগ করা হলো সাকসেশন, ইকোলজিক্যাল সাকসেশনকে। এরপরে চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা যেটা দেখব যে টাইপস অফ সাকসেশন বাই নিউট্রিশনস অ্যান্ড এনার্জি, পুষ্টি এবং শক্তির গঠনের উপর ভিত্তি করে সাকসেশনকে দুই ভাগে ভাগ করা হয়, অটোট্রফিক সাকসেশন, হেটারোট্রফিক সাকসেশন। আমরা অটোট্রফিক হেটারোট্রফিক সম্বন্ধে আমাদের কিন্তু ধারণা আছে আগে, তাই না? তারপরও আমরা এই এই তোমার নিউট্রিশন পুষ্টি এবং এনার্জি যেটা শক্তির গঠনের উপর ভিত্তি করে অনুক্রমকে দুই ভাগে ভাগ করা হয়, তা আমরা দেখি অটোট্রফিক সাকসেশন এটা কি। এই ধরনের সাকসেশন হলো উদ্ভিদ দ্বারা সৃষ্ট সাকসেশন, যে কোনো জীব বিবর্জিত এলাকায় শুধু উদ্ভিদের উদ্ভব ঘটে সেই সাকসেশন হলো অটোট্রফিক সাকসেশন। এবং নতুন পরিবেশে ওই যে জীব বিবর্জিত এলাকায় ওই নতুন পরিবেশে শুধু উদ্ভিদেরই প্রাধান্য থাকে, এই অজৈব পরিবেশে এর সূচনা হয় এবং এর শক্তি প্রবাহ অনির্দিষ্টকালের জন্য বজায় থাকে। কারণ থাকবেই তো উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য করে শক্তি প্রবাহ অনির্দিষ্টকালের জন্য বজায় থাকে। আর হেটারোট্রফিক, হেটারোট্রফিক সাকসেশন হলো এই ধরনের অনুক্রমটা প্রাণী বা পরজীবী দ্বারা সৃষ্ট, এই ধরনের সাকসেশনটা হয় প্রাণী বা পরজীবী দ্বারা সৃষ্ট। যেমন পরজীবী বলতে জীব বলতে যেমন বোঝাচ্ছে, এখানে ব্যাকটেরিয়া ছত্রাক বিভিন্ন ধরনের প্রাণী থাকে এবং জৈব পরিবেশে সূচনা হয়, আর অটোট্রফিকে অজৈব পরিবেশে সূচনা হয় এবং এদের শক্তি প্রবাহ আস্তে আস্তে কমতে থাকে, উদ্ভিদেরটা বাড়তে থাকে এদেরটা কমতে থাকে, হেটারোট্রফিক। এরপরে চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে এটা নিউট্রিশন এবং এনার্জির উপর ভিত্তি করে হলো। এরপরে আসে টাইপস অফ সাকসেশন বাই এনভায়রনমেন্টাল অ্যান্ড ন্যাচারাল ডিপেন্ডেন্স, তোমার পরিবেশের ধরন ও প্রাকৃতিক পরিবেশের পরিবেশের ধরনের উপর ভিত্তি করে তোমার এই অনুক্রমের প্রকারভেদ। এখানে আসে প্রথমে আসে হাইড্রাক, হাইড্রাক মেসার্ক জেরার্ক লিথোসিয়ার, তারপর আসে স্যামোসিয়ার এবং হ্যালোসিয়ার। পরিবেশের ধরনের উপর ভিত্তি করে সাকসেশনকে এখানে ছয় ভাগে ভাগ করা হয়। হাইড্রাক, হাইড্রাকটা হলো এই অনুক্রম বা এই সাকসেশনটা জলজ পরিবেশে শুরু হয়, জলজ পরিবেশে এই সাকসেশনটা ঘটে হাইড্রাক। মেসার্ক, মেসার্ক এই অনুক্রমটা এই সাকসেশনটা আর্দ্র পরিবেশে ঘটে,
মেসার আর্দ্র পরিবেশে ঘটে। তাহলে আমরা এই হাইড্রাক যে জলজ পরিবেশে, সে জলজ পরিবেশে যখন জীব বিবর্জিত জলজ পরিবেশ হয় তখন নতুন জীবের সেখানে উদ্ভব ঘটে, সেটা হলো হাইড্রাক। তারপর হলো মেসার্ক, হলো আর্দ্র পরিবেশে ঘটে। জেরার্ক হলো তোমার মরুভূমিতে ঘটে, মরুভূমিতে এই অনুক্রম শুরু হয়। তারপরে আসে লিথোসিয়ায় আমাদের ধারণা আছে এই অনুক্রম পাথরে বা শিলায় শুরু হয়, পাথর বা শিলায় শুরু হয়। স্যামোসিয়ায় এই অনুক্রম বালুতে শুরু হয়, স্যামোসিয়ায় বালুতে শুরু হয়। হ্যালোসিয়ার এই অনুক্রম লবণাক্ত পানিতে শুরু হয়। তাহলে এই তোমার পরিবেশের উপর ভিত্তি করে যে সাকসেশন হয়, সে পরিবেশ কোন পরিবেশে কোন অনুক্রম ঘটে সেটাকে বলছে, যে হাইড্রাক তোমার জলজ পরিবেশে, মেসার্ক আর্দ্র পরিবেশে, জেরার্ক তোমার মরুভূমিতে, লিথোসিয়ার পাথর বা শিলায়, স্যামোসিয়ার বালিতে, হ্যালোসিয়ার লবণাক্ত পানিতে ঘটে। তাহলে আমরা মোটামুটিভাবে তোমার যেটা হলো যে আজকে আমরা তোমার ইকোলজিক্যাল সাকসেশন কি, এবং ইকোলজিক্যাল সাকসেশনের আমরা যেটা পড়ব, যে ক্যারেক্টার্স, আমরা ইকোলজিক্যাল সাকসেশনের আমরা আরও পরবর্তী অধ্যায়ে আরও পড়ব যে কীভাবে সংগঠিত হয় সেটাও আমরা ইকোলজিক্যাল সাকসেশনে পড়ব। তো আমরা আজকের ইকোলজিক্যাল সাকসেশনের টপিক থেকে আমাদের প্রথমেই আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ইকোলজিক্যাল সাকসেশন। হ্যাঁ, তোমার এইটা আমাকে জানতে হবে। এইটা যদি আমি ক্লিয়ার হতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসে যে পরিবর্তনশীল এই পরিবেশের পরিবর্তনের কারণে এবং জৈবিক পরিবর্তনের কারণে সময়ের ব্যবধানে কোনো নির্দিষ্ট অঞ্চল যখন জীব বিবর্জিত হয়, হ্যাঁ, সম্প্রদায়ের বিভিন্ন জীব যখন বিবর্জিত হয়ে যায় তখন সে স্থলে নতুন জীবের প্রতিস্থাপন ঘটে, স্থানান্তর ঘটে, প্রথমে আসে, হ্যাঁ, স্থানান্তর ঘটে যে একটা একটা স্থায়ী একটা ইকোসিস্টেম গঠন করে, সেটাই হলো ইকোলজিক্যাল সাকসেশন। এবং ইকোলজিক্যাল সাকসেশনের সার্থকতা সেখানেই যখন এক ওই পরিবেশের জীবকুলের সম্প্রদায়ের তোমার সমৃদ্ধ ঘটাতে পারবে, হ্যাঁ, রিচ করতে পারবে, সেটাই হলো ইকোলজিক্যাল সাকসেশনের সার্থকতা, এবং এটি হলো ইকোলজিক্যাল সাকসেশনের প্রক্রিয়া। এটা ইকোলজির একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই পরিবর্তন না হলে দেখা যেত যে যে অঞ্চলে যে প্রাণী আছে এটা আদিকাল থাকতো, হ্যাঁ, তাহলে নতুন প্রাণীর তোমার জীবকুলের সমৃদ্ধি ঘটতো না, ডাইভার্সিটি হতো না, তাহলে এটা মানে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হতো, যা ইকোলজির এই সাকসেশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা প্রবাহমান প্রক্রিয়া, গতিশীল প্রক্রিয়া, এবং অনন্তকাল এটা চলে, কিন্তু এটা একটা সময়ের ব্যাপার, একটা বিরাট সময়ের ব্যাপার। দেখা যায় যে হাজার বছরও লেগে যায় একটা নতুন বাস্তুতন্ত্র, স্থায়ী বাস্তুতন্ত্র তৈরি হতে, আস্তে আস্তে হতে, কারণ তাদের মধ্যেও প্রতিযোগিতা হয়, এক দলকে হারায়ে আরেক দল আসে, তাদের মধ্যে প্রতিযোগিতা হয়ে দুর্বলরা হেরে যায়, সবলরা নতুন ইকোসিস্টেম গঠন করে। তাহলে আমরা এই জানলাম ইকোলজিক্যাল সাকসেশন। এরপর আমরা এর ক্যারেক্টারিস্টিক্স দেখলাম যে এই পরিবেশ, পরিবর্তনশীল পরিবেশের কারণে এটা ঘটে থাকে, এবং তোমার নতুন স্পিসিস গঠনে এবং তার সমৃদ্ধিতে এই ইকোলজিক্যাল সাকসেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা দেখলাম যে এর কারণের মধ্যে আমরা দেখলাম যে দুইটা কারণ মেইন, একটা হলো বায়োটিক ফ্যাক্টরস, আর একটা হলো ফিজিওগ্রাফিক ফ্যাক্টরস। বায়োটিক ফ্যাক্টরস, জীব যখন বিভিন্ন ধরনের, যখন সম্প্রদায়ের বিভিন্ন জীবগুলোর মধ্যে আন্তঃক্রিয়া ঘটে, সংগঠিত হয়, তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে,
যার ফলে দেখা যায় যে এই পরিবর্তনের ফলে একটা একটা গোষ্ঠী খুব পরিবেশে প্রাধান্য বিস্তার করে থাকে, কিন্তু পরবর্তীতে তারা এই যে বায়োটিক ফ্যাক্টরসের কারণে তারা আস্তে আস্তে বিলীন হয়ে যায়। সময়ের ব্যবধানে সময় লাগে অনেক, বিলীন হয়ে যায়, নতুন প্রজাতি প্রতিস্থাপন করে। আবার ফিজিওগ্রাফিকের কথা দেখে আমরা দেখলাম যে অনেক সময় মাটির ভাঙন, অনেক সময় নদীর ভাঙন, অনেক সময় উপকূল, হ্যাঁ, এই আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে নতুন এলাকার সৃষ্টি, এর ফলে জীবের মধ্যে বিরাট পরিবর্তন করে তাদের গঠনে, তাদের বেঁচে থাকার জন্য। তখন তারাও বিলুপ্ত হয়ে যায়, নতুন প্রাণী আসে। হেই, নতুন প্রাণী কীভাবে আসে সেটাও আমরা দেখলাম যে নতুন প্রাণী প্রথম আসে, তারপর তাদের মধ্যে বংশবিস্তার হয়, তাদের মধ্যে প্রতিযোগিতা হয়, তাদের মধ্যে কেউ হেরে যায় এবং যারা থাকে তারা স্থায়ীভাবে নতুন বাস্তুতন্ত্র গঠন করে। তাহলে আমরা এইভাবে এর কারণগুলো দেখতে পেলাম। তারপর ইকোলজিক্যাল নিস্কে চার ভাগ করলো, একটা হলো তোমার বেসিকের উপর নির্ভর করে, আর পুষ্টি এনার্জির উপর ভিত্তি করে, আরেকটা হলো তোমার এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে ভাগ করলো। হ্যাঁ, তাহলে আমরা এই ভাগগুলো দেখলাম। তাহলে আজকে আমরা মোটামুটিভাবে ইকোলজিক্যাল নিস সম্বন্ধে আমাদের একটা ধারণা হয়ে গেলো। আশা করি তোমরা এই বিষয়ে পড়াশোনা করবে এবং পরীক্ষায় কিন্তু আসে, হ্যাঁ, পরীক্ষায় সবসময় আসে তো, এবং আমাদের তাছাড়াও আমাদের এই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো তোমরা এ পর্যন্ত ভালো থাকো, পরবর্তী ক্লাসে আমরা ইকোলজিক্যাল সাকসেশনের বাকিটুকু পড়ে শেষ করে দেব। তোমরা সকলেই নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই দোয়া করে শেষ করছি। আল্লাহ হাফেজ।